মালিক কুকিং এর সবাইকে স্বাগত। সবাই ভালো আছো? আমিও ভালো আছি। আজকে আমি একটা নাস্তার রেসিপি বানাচ্ছি, আপনারা দেখুন। প্রথম থেকে পুরো শেষ অবধি তেল ছাড়াই নাস্তাটা বানাচ্ছি। স্বাস্থ্যকর পুরো ভালো রেসিপিটা, আর খেতেও খুব সুন্দর। এখানে আমি গরম জল নিয়েছি, দেড় বাটি গরম জল নিয়েছি। এবার এর মধ্যে একটা একটা করে জিনিস আমি অ্যাড করে নিচ্ছি। এরকম স্বাদ অনুযায়ী আমি নুন দিয়ে দিচ্ছি, এখানে হাফ চামচেরও কম একটু চিনি দিয়ে দিচ্ছি। দিয়ে আমি একটু ঘেঁটে নিচ্ছি এর মধ্যে। এবার এর মধ্যে আমি একটু ময়দা দিয়ে দেবো। এক বাটি ময়দা আছে, আমি ময়দাটা দিয়ে দিচ্ছি আস্তে আস্তে। এখানে এই ময়দাটা দিয়ে আমি একটু বেকিং বেকিং পাউডার দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে মাখিয়ে নেবো এর সাথে। এখন হাফ চামচের মতো আমি বেকিং পাউডার দিয়ে দিচ্ছি। এটা বেকিং সোডা নয়, বেকিং পাউডার দিয়ে এটাকে আমি পুরো সব একসাথে মিশিয়ে নেবো। আমি দেখুন এখানে আমার মাখানো হয়ে গেছে, এই দেখুন হাতে লেগে যাচ্ছে। এবার একটু আমি তেল দিয়ে নিচ্ছি এর মধ্যে, হাফ ডাবুর মতো আমি তেল দিয়ে দিলাম। দিয়ে ভালো করে আমি এটাকে লাগিয়ে নিলাম আগে আটাটার মধ্যে, দিয়ে ভালো করে আমি মাখিয়ে নিচ্ছি। দিয়ে এটাকে আমি ঢাকা দিয়ে রেখে দেবো 10 মিনিটের মতো। আমি ঢাকা দিয়ে রেখে দিচ্ছি এটাকে। এই রেসিপিটার জন্য আমি একটা পুর বানাচ্ছি। দেখুন এখানে কোনাতে তেল দিয়ে দিচ্ছি, তেলটা আমার গরম হয়ে গেছে। এবার এখানে আমি হাফ চামচের মতো জিরে দিয়ে দিচ্ছি, গোটা জিরে। জিরেটাকে আমি একটু ভাজতে দেবো। এই দেখুন ভাজা হয়ে গেছে। এবার এখানে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজ দুটোকে, দুটো ছোটো ছোটো পেঁয়াজ কেটেছিলাম, ছোটো ছোটো করে কুচি করে পেঁয়াজটাকে একটু দিয়ে দিলাম। পেঁয়াজটাকে আমি একটু হালকা করে ভেজে নেবো। এখানে আমার পেঁয়াজটা হালকা করে ভাজা হয়ে গেছে। এবার আমি আলুটাকেও কেটে রেখেছিলাম, সরু সরু করে আলুটাও দিয়ে দিলাম। এখানে গাজরটাকেও আমি কুচিয়ে রেখেছিলাম, গাজরটাও দিয়ে দিলাম। ক্যাপসিকাম কুচি দিলাম, একটু লাল ক্যাপসিকাম কুচি, একটু কাঁচা লঙ্কা দিলাম। এখানে কাঁচা লঙ্কা দিয়েছি। এবারে একটু আমি পালং শাক দেবো। পালং শাকটা দিলে একটু টেস্টটা ভালো আসে। এই দেখুন পালং শাক কুচি করে রেখেছিলাম, পালং শাকগুলোকেও দিয়ে দিলাম অল্প করে। আর একটু কাঁচা মটর দেবো আমি। এটা কিন্তু নরম পুরো কাঁচা মটরটা, যাতে যেরকম সবজি দিতে হবে যেন পুরোটাই ঘাঁটা হবে, যেন পুরো নরম হয়ে যায়, নাহলে একটা একটা সবজি পুরো গোটা রয়ে গেলে কিন্তু হবে না। এই জন্য এই মটরগুলো একটু নরম আছে বলে আমি মটরগুলোকে দিলাম। একটু নেড়ে নিচ্ছি আমি এইটাকে। এখানে স্বাদ অনুযায়ী আমি নুন দিয়ে দিলাম এটাকে, আর আমি একটু হাফ চামচের মতো হলদি দিয়ে দিলাম। দিয়ে এটাকে একটু নরম হতে দেবো আমি, আর একটু সিদ্ধও হয়ে যাবে। একটু নেড়ে আমি এটাকে ঢাকা দিয়ে দিচ্ছি। তারপরে আমি এর মধ্যে মশলা অ্যাড করবো, কেন এগুলো একটু সিদ্ধ হয়ে গেলে, নরম হয়ে গেলে মশলাটা দিলে ভালোভাবে বুঝে যাবে আমার। আলুটা সিদ্ধ হয়ে গেছে, এই দেখুন আলুটা আমার সিদ্ধ হয়ে গেছে, মটরগুলো অনেকটা কমে গেছে, নরম হয়ে গেছে। এবার এর মধ্যে আমি লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো, কেন আমার কাঁচা লঙ্কা দেওয়া রয়েছে। এবার ঝালটা আপনাদের অনুযায়ী আপনারা দিবেন। এখানে আমি ধনে পাউডার দিয়ে দিচ্ছি হাফ চামচেরও কম। এখানে ভাজা জিরে পাউডার দিচ্ছি আমি হাফ চামচ, আর একটু আমি পাওভাজি মশলা দিচ্ছি। টেস্টটা আরও বাড়ানোর জন্য আমি এক চামচের মতো পাওভাজি মশলা দিয়ে দিলাম। দিয়ে এটার সাথে ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। দেখুন এখানে আমার এটা হয়ে গেছে। এবার এটা স্বাদটা ব্যালেন্স রাখার জন্য আমি একটা হালকা করে একটু চিনি দিয়ে দিচ্ছি অল্প করে, আর একটু ধনে পাতা কুচি আমি দিয়ে দিলাম উপর থেকে। দিয়ে আমি ভালো করে এর সাথে মিশিয়ে নিচ্ছি। নিয়ে এটা এবার আমি ঠান্ডা হতে দেবো। এই লেচিটাকে আমি যেটা মাখিয়েছিলাম সেটা আমি লেচি কেটে দিচ্ছি এরকম করে। এরকম একটু বড় সাইজ করে আমি লেচিটা কেটে নিয়েছি। এবার এটাকে আমি বেলে নেব, আর একটু ময়দা দিয়েছি, দিয়ে আমি একটু বেলে নিচ্ছি এটাকে। আমি এখানে কিন্তু খুব পাতলা করে বেলবো না, একটু মোটা করে বেলে নেব আমি। দেখুন এই দেখুন এরকম করে মোটা করে বেলে নিয়েছি। এবার এর মধ্যে আমি পুর দিয়ে দিচ্ছি,
এই দেখুন পুরো পুরটা আমি দিয়ে দিলাম এর মধ্যে। এবার এটাকে আমি আস্তে আস্তে জোড়ো করে নেব। এরকম করে ভালো করে মুখটা টিপে এবার আমি এটাকে মুড়ে দিচ্ছি। দিয়ে আমি এটাকে হাতে করে একটু গোল করে নেব। এই দেখুন গোল করে নিয়েছি। এবার হালকা করে উনি একটু ময়দা দিয়ে দিচ্ছি, দিয়ে এবার হাতে করে আমি একটু টিপে নিচ্ছি, হালকা বড় করে নিচ্ছি। এই দেখুন এরকম করে আমি একটু বড় করে নিলাম। এরকম করে আমি সবগুলোই বানিয়ে নিচ্ছি। দেখুন এখানে আমার এগুলো সব বানানো হয়ে গেছে। আমি এবারে তাওয়াটাকে বসিয়ে দিচ্ছি। তাওয়াটা আমার গরম হয়ে গেছে, এবার আমি একটা একটা করে দিয়ে দিচ্ছি। এই দেখুন এখানে আমি কিন্তু কোনো তেল দিইনি, এখানে তেল বিনাই আমি এটাকে বসাচ্ছি। আর গ্যাসটা আমি একটু কম করে দিচ্ছি, দিয়ে আমি এটা ঢাকা দিয়ে দেবো। এই দেখুন আমি এটাকে ঢাকা দিয়ে দিয়েছি। এবার এটা আমি 5 মিনিটের মতো হতে দেব। দেখুন এখানে আমার এগুলো কত সুন্দর ফুলেছে। আর এইটা আমার এক পিঠটা হয়ে গেছে, আমি এটা উল্টে দিচ্ছি। এই দেখুন এরকম করে আমার সবগুলোই আমি উল্টে দেবো আস্তে আস্তে। আর এই পিঠটা ওরকম লাল করে আমি ভেজে নেব। এই দেখুন এবার এটাকেও আমি ঢাকা দিয়ে দেবো আরেকবার। দেখুন এখানে আমার এগুলো হয়ে গেছে, আমি এগুলো তুলে নিচ্ছি। এই দেখুন এগুলোকে এরকম করে ভাজতে হবে। আর এগুলো কত সুন্দর হয়েছে, আর খেতেও খুব সুন্দর লাগবে। এই দেখুন পুরো এটা আমার কমপ্লিট হয়ে গেছে। এই দেখুন এটা উপরটা বেশ সুন্দর শক্ত শক্ত করে লাল লাল ভাজা হয়ে গেছে, আর ভিতরটা খুব সুন্দর নরম। প্লিজ আপনারা এরকম করেই বাড়িতে বানিয়ে দেখুন, কেমন হয়েছে সেটাও কমেন্ট করে বলবেন। ভালো লাগলে একটা লাইক করে, শেয়ার করে, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন প্লিজ।